তো ফরেক্স মার্কেট পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে দেখবো গোল্ড মার্কেট কি হবে, কোন পর্যায়ে আমরা এন্ট্রি নিলে আমাদের প্রফিট হবে এবং এসএল কোথায় বসালে আমাদের লসের পরিমাণটা কম আছে। তো দেখো এখানে এই ভিডিওটি শুধুমাত্র আজকের জন্য, আজকের দিন পার হয়ে গেলে এই ভিডিওটি কিন্তু কোনো প্রকার কাজে আসবে না, কারণ প্রতিদিন যে ক্যান্ডেল গুলো তৈরি হয় সেটার উপর ভিত্তি করে কিন্তু অ্যানালিসিস গুলো তৈরি হয়। তো গত দিনে যেই ভিডিওটি আপলোড করেছিলাম সেই অনুযায়ী মার্কেট আপ হয়েছে, সেই অনুযায়ী মার্কেট গিয়েছে এবং সবার প্রফিট হয়েছে। তো আজকেও আশা করছি প্রফিট হবে সবার। তো এখানে দেখুন আমি একটি নিচে একটি সাপোর্ট টেনেছি, তো এখানে সাপোর্টটি ছিল 26.69 এবং তার নিচে আরেকটি সাপোর্ট ছিল সেটি 26.65 এবং তার নিচে 26.58 এবং তার নিচে আছে এখানে 26.53। তো মার্কেট অ্যাভারেজে মার্কেট আপ ট্রেন্ড আছে, আপের দিকে একদম স্ট্রং আছে, তবে উপরে কিন্তু একটা স্ট্রং কিন্তু রেজিস্টেন্স আছে। তো এই রেজিস্টেন্স পার করাটা আজকের জন্য খুব কষ্টকর হবে, আজকে কোনোভাবেই রেজিস্টেন্স পার করতে পারবে না, এটা আমি মোটামুটি 95% 99% শিওর যে পার করতে পারবে না, মার্কেট নিচের দিকে আসবে। কারণ মেইন কারণটি হচ্ছে আজকে কোনো প্রকার নিউজ নেই, হাই ইম্প্যাক্ট কোনো নিউজ নেই, এই মার্কেটটি আপ হয়েছে শুধুমাত্র এই 26.80 ঘরটাকে ধরার জন্য আপ হয়েছে এবং 26.80 ঘর থেকে মার্কেট আবারও নিচের দিকে চলে আসবে এটাই আশা করা যায়। তো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আর যেহেতু মার্কেট আপ ট্রেন্ড, মার্কেট ডাউন হলেও আবারও আপে যাবে এটাই স্বাভাবিক, তবে এখান থেকে মার্কেট ডাউন হওয়ার চান্সটা অনেক বেশি আছে। তবে সর্বোচ্চ আমি মনে করছি 26.58 পর্যন্ত মার্কেট আসতে পারে এবং 58 যদি পার করে দেন মার্কেট আরও হয়তো নিচে চলে আসতে পারে। তো আজকে শুধুমাত্র আপনারা যারাই ট্রেডিং করেন যেই পজিশনেই এন্ট্রি দেন না কেন এসএলটি বসাতে হবে, একদম উপরে টপ লেভেলে যেতে আছে এখানে উপরে যেই রেজিস্টেন্সটি আছে এই রেজিস্টেন্সের এখানে এসএলটি বসালে হবে। তো এখানে আরেকটা ব্যাপার আছে সেটি হচ্ছে এখানে আমি একটু দেখাই আপনাদেরকে, এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন এই যে উপরে যে রেজিস্টেন্সটি আছে এটি কিন্তু 26.85-এর উপরে কিন্তু আছে। তো এই 26.85 যদি পার করে মার্কেট, মাঝে মধ্যে দেখা যায় যে কোনো নিউজ না থাকার পরও ট্রেন অনুযায়ী অনেক ট্রেডাররা আছেন ওই অবস্থাতে ট্রেড করতে করতে তারা উপরের দিকে মার্কেট নিয়ে চলে যায়। তো এখানে যদি এইটা যদি পার করে তাহলে আজকের দিন আর কোনো প্রকার এন্ট্রি নেওয়ার কোনো প্রয়োজন নেই, তবে এটা পার করার সম্ভাবনাটা অনেক কম আছে আশা করা যায়। আমি অলরেডি সিগন্যালটি আপনাদের সাথে শেয়ার করেছি, যেখানে এন্ট্রি দেন না কেন 26.85-তে আপনাদের স্টপ লসটা ব্যবহার করবেন। তো আশা করছি প্রফিটের দিকে যাবে। তো ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অ্যানালিসিস গুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন করবেন।